যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছে তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে এডুকেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য আর নোটিফিকেশন পেয়ে থাকবে। আর আজকে আলোচনা করবো ক্লাস 11 আর 12 এক্সাম ডেট নিয়ে, সেটা সম্পূর্ণ আছে কোনো, ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখতে লাগো। আর যেটা বলবো ডেসক্রিপশন নিচে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আমার গ্রুপে জয়েন করলে সেখানেও পেতে পারো অনেক কিছু সমাধান আর পেতে পারো অনেক প্রশ্নের উত্তর। তাই চলো ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আজকে আলোচনা বিষয় 11-12 যেটা পরীক্ষা হবে এই যে নেক্সট 2019 সালে, সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা। তা তোমরা দেখতেই পাচ্ছ এই রুটিনটা, আর হচ্ছে এইটা নিয়ে সম্পূর্ণ তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো দেখো এটা লেখা আছে 11 আর 12-এর পরীক্ষার ডেট একই দিনে একই সাবজেক্ট পরীক্ষা হয়, শুধু টাইমটা হেরফের থাকে। যেমন 12-এর পরীক্ষা হবে বেলা 10টা থেকে আর 11-এর পরীক্ষা হবে বেলা 2টো থেকে, কিন্তু একই দিনে পরীক্ষা হয়। তো তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে বলতে 26-2-2019 থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে, 26 তারিখ থেকে শুরু হচ্ছে। প্রথম দিন পরীক্ষা থাকবে বেঙ্গলি এ, যারা ইংলিশে পরীক্ষা দেবে ইংলিশ, যারা হিন্দি ভাষায় পরীক্ষা দেবে, যার যার ল্যাঙ্গুয়েজ নিজস্ব সেই সেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে 26 তারিখে। ভেবো না ইংলিশ এ মানে হচ্ছে ইংলিশ পেপার পরীক্ষা না, যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেয় তাদের জন্য ওটা। 28 তারিখে আছে যেটা মেন ইংলিশ পরীক্ষা, সেটা হচ্ছে 28 তারিখে আছে। 28-2-1-3-2019 থেকে ভলিটিক্যাল সায়েন্স, আইটিআই এইসব যাদের আছে তা দেখে নেবে। আর হচ্ছে 2-1-2 তারিখে আছে স্যাটারডে বায়োলজি সায়েন্স বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স আছে 2 তারিখে, যেহেতু আমি আর্টসের তাই পলিটিক্যাল সায়েন্স আছে 2 তারিখে। 5 তারিখে আছে ম্যাথমেটিক্স ফিজিওলজি আর্থোলজি অ্যাকাউন্টেন্সি হিস্ট্রি, আর হিস্ট্রি আছে হচ্ছে 5 তারিখে। 1 তারিখে আছে 2 তারিখে তাহলে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, 5 তারিখে আছে হিস্ট্রি, আচ্ছা 6 তারিখে আছে ফিজিক্যাল এডুকেশান আছে, মিউজিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে, কম্পিউটার তোমরা ভালো করে দেখে নেবে। আর 7 তারিখে আছে ফিলোসফি, 7 তারিখে তোমরা ফিলোসফি পাবে যারা আর্টসের ছাত্র, 7 তারিখে ফিলোসফি পাবে। 9 তারিখে পাবে ফিজিক্স নিউট্রিশন এডুকেশান পাবে হচ্ছে 9 তারিখে, অ্যাকাউন্টেন্সিও 9 তারিখে। 11 তারিখ মানডে সেটা পাবে কেমিস্ট্রি ইকোনমিক্স জার্নালিজম সংস্কৃত পাচ্ছ, 11 তারিখে পাচ্ছ 11-3-2019 সালে, আর হচ্ছে 13-3-2019 সালে পাচ্ছ স্ট্যাটিক্স জিওগ্রাফি। আর যা যেগুলো লাগবে সেগুলো দেখে নিও এখানে, কারণ আমি সম্পূর্ণ আর্টস নিয়ে আলোচনা করি। আর যদি তাও কোনোটা বুঝতে অসুবিধা হয় আমাকে ডিসক্রিপশন নিচে বলবে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। ডিসক্রিপশন নিচে এটি দেখবে ত্রিভুজের মতো আকার আছে, ওখানে ক্লিক করলে নিচের দিকে দেখবে আমার ডিসক্রিপশনের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে গ্রুপ হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আমার গ্রুপে হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে জয়েন করে সেখানে অনেক হেল্প পেতে পারো। কারণ সেখানে আমি দিতে পারি কিছু সাজেশান অথবা দিতে পারি কিছু ফট কোশ্চেন বট কোশ্চেন, যেটা তোমার দরকার হবে সেটাও চাইতে পারো, আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক করো, আর যারা আমার পেজে নতুন আসতো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো, কারণ এটা এডুকেশন সংক্রান্ত এরকম বিভিন্ন তথ্য আমি দিয়ে থাকি যা তোমাদের কোনো না কোনো দিন কাজে লাগবে কোনো ক্ষেত্রে। তাই ভিডিওটি অন্যদেরকে শেয়ারও করো, আর যদি ভালো লাগাটা লাইক করে দিয়ে যাও এটুকু আশা করতে পারি। তো চলো, থ্যাংক ইউ।